পিছু হচ্ছেন অথবা তারা অন্য কোনো বিকল্প রাস্তা ব্যবহার করতে পারছেন। কিন্তু যারা আসলে গুলশান থেকে বের হবেন, আপনি জানেন ঈদের সময় রমজানের শেষ দিকে বিশেষ করে যারা কেনাকাটা করে ফিরছিলেন, আমরা বিভিন্ন এই যে এখানে যারা অবস্থান করছেন তাদের কিন্তু আসলে দেখেছি যে যারা কেনাকাটা করে অনেকেই আসলে দৈনন্দিন কাজ তো রয়েছে, যদিও ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন কেনাকাটা করে যারা ফিরছিলেন তারা কিন্তু একটু বিপাকে পড়েছেন। এবং তার আসলে এই ঘটনা সম্বন্ধে এত তাৎক্ষণিক ঘটনা সম্বন্ধে আসলে অনেকে যারা বাইরে ছিলেন তারা কিন্তু আসলে বিষয়টি সম্বন্ধে তেমন অবগত ছিলেন না, যে কারণে তারা হঠাৎ করে তড়িঘড়ি করে যখন তারা সমস্যায় পোহাতে হচ্ছে। কিন্তু সমস্যা হলেও আসলে আমি যেমনটি শুনছিলাম যে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল যে জাতীয় নিরাপত্তার স্বার্থেই আসলে তাদের এই তল্লাশি করছেন এবং তারা এই যে বিভিন্ন জায়গায় যারা যে আটকে দিচ্ছেন এবং আটকে দিচ্ছে প্রেক্ষিতে কিন্তু এখন আমরা এই মুহূর্তে অবস্থান করছি গুলশান থেকে হাতিরঝিল থেকে এসে ঠিক হাতিরঝিলের মুখে। এখানে কিন্তু আসলে পুলিশ যে নিরাপত্তা বেষ্টনী বসিয়েছেন এবং সেই নিরাপত্তা বেষ্টনীর প্রেক্ষিতে আমরা দেখেছি যে তারা নিরাপত্তার স্বার্থেই প্রত্যেকটি গাড়ি একদম আলাদা আলাদা ভাবে থামিয়ে প্রত্যেকটি গাড়ি তারা তল্লাশি করছেন। এবং শুধু গাড়ি নয়, গাড়িতে যারা আরোহী রয়েছেন ড্রাইভার থেকে শুরু করে যারা ঘটনার পরপরেই মূলত সেখানে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে ইউনাইটেড হাসপাতালে বিভিন্ন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন, তারা এখন এরকম একটা টিম আসছে তো আরেকটা টিম যাচ্ছে, কারণ হচ্ছে ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন কিন্তু আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা আহত হয়েছেন বলে আমরা শুনতে পেয়েছি। যেমন গুলশান জোনের যখন নামাজে যায় তার কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা রেস্টুরেন্টের ভিতর আওয়াজ হয়েছে, ওই আওয়াজটার পরে তারা একটু ভয় পেয়ে বারান্দায় গিয়ে তাকায় দেখছে, দেখার পরে